অভাবের তারুণায় কাঁকড়াবন থানাধীন শামুক ছড়ায় দুই সন্তান সহ উপজাতি মায়ের আত্মঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা সহ বাম বিধায়ক দল মগলবার শামুক ছড়ার শোকাহত পরিবার বর্গের সাথে দেখা করে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার সাথে ছিলেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী বিধায়ক তপন চক্রবর্তী রতন ভৌমিক শহীদ চৌধুরী সুধন দাস সিপিআইএম উদয়পুর মহকুমা সম্পাদক মানিক বিশ্বাস প্রমুখ পরিবার সহ গ্রামের মানুষ স্পষ্টই জানান অর্থনৈতিক সমস্যার কারণে পারিবারিক কলহ থেকে দুই সন্তান সহ মায়ের আত্মঘাতে হবার চরমতম দুঃখের ঘটনা ঘটেছে বিরোধী দলনেতা নেতা সরকার বলেন ত্রিপুরা এ ধরনের ঘটনা মানা যায় না ভাবা যায় না রাজ্য সরকারকে কথা কম বলে সাধারণ মানুষের কাজ খাদ্য সহ সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নে মনোযোগী হতে বলেন তিনি আপনারা যা শুনলেন আমিও আপনাদের মতোই তাই শুনেছি এটা নিয়ে বলবো কি বলুন তো এটা তো একটা নিঃসন্দেহে অমানবিক একটা ঘটনা এরকম একটা ঘটনার বিষয় জানবার জন্য এই গ্রামে আসতে হবে এটা ভাবনার মধ্যেই ছিল না আমি যখন মাঝখানে দিল্লি ছিলাম সেই সময়ে এই সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটার খবর আমার নজরে আসে আমি তো খবর দেখে স্তম্ভিত হয়ে গেছি এখন আপনারা শুনছিলেন যে গ্রামের যিনি ভিলেজ কমিটির চেয়ারম্যান বা এই গ্রামের যারা পুরনো বাসিন্দা গ্রামের মানুষদের সঙ্গে যাদের খুব নিবিড় সম্পর্ক সংখ্যায় তো খুব বেশি মানুষ এই গ্রামে বাস করেন ঘটনা তা না আট দশটা হয়তো মুসলিম পরিবার বাদ বাকি সমস্ত পরিবার চারশোর উপর সবাই উপজাতি অংশের মানুষ বলছেন কাজ নাই কর্ম নাই মজুরি ঠিকমতো পাচ্ছি না এতে করে খুব সমস্যায় আমরা পড়ে যাচ্ছি তাদের কাছ থেকে যা শুনলাম তাতে গিয়ে যেটা দেখা গেল যে দুটো বাচ্চা আছে তাদের মেয়েটা বড় ছেলেটা ছোট মেয়েটা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে ক্লাস ওয়ানের পরীক্ষা দিয়েছে সেদিনই সম্ভবত তার পরীক্ষার ফলাফল জানানোর কথা তাতে তার আগে বোধহয় কিছু বকে আছে স্কুলে কাজ নাই যেহেতু তার পক্ষে সেই বকেয়া মাসে মাসে পরিশোধ করা সম্ভব হয়নি এখন বাচ্চার মাধ্যমে মা জানতে পারে অথবা কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারে বকেয়া সবটা জমা না দিলে পর বেসরকারি প্রতিষ্ঠান তারা আজকে যে পরীক্ষার ফল ঘোষণা করবে তাতে তাদের মেয়ের পরীক্ষার ফল ঘোষণা করবে না এখন পরীক্ষার ফল ঘোষণা হলে পরেই জানতে পারবে সে পাশ করলো না ফেল করলো পাস করলেও তাকে ভর্তি হতে হবে পরের ক্লাসের জন্য ফেল যদি করে আবার যদি স্কুলে ভর্তি করায় তাহলে ওখানে পয়সা লাগবে সম্ভবত এই বিষয় নিয়েই তাদের মধ্যে একটু কথাবার্তার একটু মানে কাটাকাটি হয় এটা তো পরিবারে হতেই পারে গ্রামের মানুষদের ধারণা হচ্ছে এটাই যে এর থেকেই এই দুর্ঘটনাটা ঘটলো এটার জন্য গ্রাম প্রস্তুতি ছিল না তারা তো অনেক বছর যাবত এখানে আছেন তাদের জায়গা বসা যে খুব বেশি ঘটনা তা না কেমন ওই যে এখন শুনছিলাম অন্য বাড়ি থেকে আপনার গাভী বাগা নিয়ে এখানে কাজ করতো এগুলি তাদের কাকা এই ঘটনা ঘটার পর ফিরিয়ে দিয়েছে সামনের যে জায়গা দেখছেন এই ছোট্ট এখানে তো ফসল টসল তেমন একটা করার সুযোগ নাই এই জায়গা মূলত দিনমজুরি জন্মজুরি করে এবং সেদিনও এই লেটেক্স সংগ্রহ করার যে কাজ এই কাজের গুড়ায় গেছে তার থেকে বোধ তার মাথায় এটাও ছিল যে এই কাজের মধ্য দিয়ে হয়তো কিছু পয়সা টসা আসবে আসলে করে হয়তো মেয়ের বকে পয়সা টসা স্কুলে দেওয়া যাবে যা গ্রামের মানুষদের বক্তব্য এর মধ্যে দুর্ঘটনা ঘটে গেল খুব বেদনাদায়ক তো এখন তো মেয়েটির যে হাজব্যান্ড তাকে তো পুলিশ ধরে নিয়ে গেছে গ্রামের মানুষেরই বক্তব্য যে সে বাড়িতে ফিরে যখন দেখল তার স্ত্রী তার পুত্র সন্তান কন্যার সন্তান এরকম অবস্থায় সেও প্রায় মানে দিশাহীন হয়ে পড়ে এবং সেগুলো চেষ্টা করে নিজেই আত্মহত্যা করার চেষ্টা বোধহয় করে গ্রামের দুজন তিনজন ছিল তারা গিয়ে তাকে সেখান থেকে ধরে টরে ফিরিয়ে নিয়ে আসে যাই হোক পুলিশ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে কী মামলা দিয়েছেন পুলিশ ভালো বলতে পারবেন আজকে আমি পত্রিকায় দেখলাম আমার মতো আপনারাও নিশ্চয়ই দেখে থাকবেন তাকে জেলখানায় রাখা হয়েছে পুলিশ চালিয়ে তার কাছ থেকে কথাবার্তা বলে এতে তার কিছু ভূমিকা ছিল কিনা তা তারা জানতেই পারবে কিন্তু আমাদের কাছে বেদনাদায়ক হচ্ছে যে এরকম ঘটনা ঘটছে আমাদের রাজ্যে কয়েক মাস আগে সিরাইমোহনপুর এলাকাতে এই দারিদ্র্যের কারণে একটা পরিবারের দুই সন্তানকে সেখানে এরকমভাবে মানে মানে সেই জায়গায় তারা প্রাণ হারালো তারপর স্বামী স্ত্রী দুজনেই এক গাছে গিয়ে। গিয়েছিলাম দেখতে এই ঘটনাগুলি মানে হৃদয় বিদারক এগুলি ভাবা যায় না মেনে নেওয়া যায় না আসলে কাজকর্ম বাড়ানো দরকার গ্রামে গঞ্জে কাজকর্ম বাড়ানো দরকার না হলে পরে মানুষ হয়তো পয়সা আসবে কোথেকে পয়সা যদি না আসে বাজারে যাবে কি করে তাদের যে দৈনন্দিন ন্যূনতম প্রয়োজন এই প্রয়োজন মেটামার জন্য জিনিসপত্র কিনবে কী করে পরিবারগুলো চলবে কী করে এগুলো থেকেও কিন্তু পরিবারের অভ্যন্তরে সমস্যা সংকট তৈরি হয় সামগ্রিকভাবে আমাদের অর্থনীতিটা অচল হয়ে পড়েছে এবং সবচেয়ে বেশি খারাপ অবস্থায় শহর থেকে যত দূরে মানুষ বাস করছেন সেই সময় যা মানুষ তাতে উপজাতি আছেন তফসিলি আছেন সংখ্যালঘু আছেন অভিসি আছেন এরাই সবচেয়ে বেশি বিপন্ন বোধ করছেন আমরা তো চাইও যে সরকারের তরফ থেকে এই বিষয়গুলো কথাবার্তা কম বলে কাজ বেশি করার মাধ্যমে মানুষকে অন্তত বেঁচে থাকার জন্য অর্থনৈতিক সহযোগিতার পদক্ষেপ যাতে গ্রহণ করে এর উল্লেখ্য গত তেরো মার্চ পেশায় রাবার টেপার আন্দোলন কিশোর দেববর্মার স্ত্রী যমুনা ত্রিপুরা দেববর্মা তার দুই সন্তান জবা এবং অঙ্কুশকে বিষ খাইয়ে নিজে ফাঁসিতে আত্মহত্যা করেন এ ঘটনায় আন্দোলন এবং শামুক ছড়াবাসীর বক্তব্য মেয়ের স্কুলের ফিজ না দিতে পারায় আগে রাতে ঝগড়া হয় আন্দোলন এবং তার স্ত্রী যমুনার মধ্যে পরদিন অর্থাৎ তেরো মার্চ আন্দোলন কাজে চলে যাবার পর ঘটে ঘটনাটি নাগাদ কাজ থেকে সাড়ে বাড়ি ফিরে আন্দোলন দেখতে পান বেদনাদায়ক এই ঘটনা অভিযোগে ঘটনায় অভাব নামক তাকে চাপা দিতে শাসক এবং পুলিশ এটিকে খুনের ঘটনা সাজানোর চেষ্টায় নেমেছে